আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র মাহে রমাদানের মাসটি শেষ করে ফেললাম। 30টি রোজা শেষ হওয়ার পরে আমাদের কিন্তু ঈদ শুরু হয়ে যায়, তো আজকে 30টা রোজা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো আজকে ঈদের প্রস্তুতি এবং ঈদের আগে শেষ রমাদানে শেষ ইফতারিতে কি কি থাকছে সব কিছুই এই ভিডিওটিতে আমি দেখাবো, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি সাইদা আইরিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আর দেখতে পারছেন আমি উহুদকে মেহেদি পরিয়ে দিচ্ছি, আমি পড়াচ্ছি না, আমার বাসরের মেয়ে অথই পড়াচ্ছে। তো ওকে বললাম যে কি তুমি উহুদকে একটু মেহেদি পরিয়ে দাও, কারণ ও অনেক সুন্দর করে মেহেদি লাগাতে পারে আর আমি তেমন একটা ভালো পারি না। তো ওকে আমরা যখন, যেহেতু আজকে 30 রমাদান, তো আমরা স্বভাবতই আমরা একটু দেরি করে উঠেছি, ওঠার পরে আমাদের নামাজ কালামগুলো শেষ করেছি, শেষ করার পরে উহুদকে একটু মেহেদি পরিয়ে দিয়েছি, তখন কিন্তু প্রায় দুপুর। তো দুপুরবেলা মেহেদিটা পরিয়ে দেওয়া হচ্ছে, তো আমিও দেখছি, ভাবলাম একটু ভিডিও নিই, যেহেতু এখানে আমি অনেক কিছুই শেয়ার করি। তো উহুদও কিন্তু অনেক হ্যাপি যে উহুদের মেহেদি পরানো শেষ, আর এটা হচ্ছে উহুদের বাংলাদেশে প্রথম ঈদ, যেহেতু আমরা 6 মাস আগে বাংলাদেশে এসেছিলাম, তো সেই সুবাদে বাংলাদেশে ঈদটা কাটছে আর কি, এই প্রথম আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো আমাদের ঈদের মেহেদি দেওয়া শেষ, আমাদের বলতে উহুদে দেওয়াটা হয়ে গিয়েছে, আমি এর রাতে পড়বো। আর এই যে এখন কিন্তু কাজ করতে হবে, ইফতার রেডি করতে হবে, আবার আগামীকাল যেহেতু ঈদ, ঈদের প্রস্তুতিগুলো করতে হবে কি যতটা সম্ভব হয় আর কি। আর এই যে এখানে ভাবি মাছ কুটে নিচ্ছে, শিং মাছ আনা হয়েছিল, আর এখানে হচ্ছে গরু মাংস ঈদের জন্য আনা হয়েছে, তো এখান থেকে আবার অল্প কিছু এখন রান্না করা হবে রাতের জন্য, আর বাকি সবগুলো হচ্ছে আগামীকাল ঈদের জন্য আর কি। তো এগুলো বসিয়ে দিব, আর এই যে পেঁয়াজ কাঁচামরিচগুলো কেটে নিয়েছি, আর শিং মাছটা একটু রান্না করা হবে। আশা করি আপনারা যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু ভালো লেগে যায়, সে ভালো লাগা থেকে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। আর সাবস্ক্রাইব করে নেওয়ার পরে আপনারা নোটিফিকেশান বেল আইকনটি অল অপশানে ক্লিক করে দিবেন, এতে করে যখনই চাইবেন আমি যখন ভিডিওগুলো আপলোড করব, তখন কিন্তু আপনাদের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে আমার ভিডিও করা আপলোডের, তখন কিন্তু আপনারা যখন মন চাইবে তখন কিন্তু ওখান থেকে ক্লিক করে দেখতে পারবেন। আর কথা বলতে বলতে এই যে দেখতে পারছেন, আমি আগামীকালের মাংসটা একটু কষিয়ে রাখবো আর কি, সেটাও একটু বসিয়ে দিচ্ছি, যেহেতু গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে বসাতে পছন্দ করি বেশিরভাগ সময়ে, তো সেটাই করছে। আর এটা একটা কমন জিনিস, সবাই এভাবে আমরা রান্না করে থাকি, আর এভাবে মাখিয়ে বসাতে কিন্তু ভালোই লাগে গরু মাংসটা আমার কাছে মনে হয়। আর দেখতে পাচ্ছেন আমি কী কী জিনিস দিয়েছি, একদম সবসময় আমরা রেগুলার যে মশলাগুলো ব্যবহার করি, কাঁচামরিচ, ধনিয়া, জিরা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলাগুলো, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, পেঁয়াজ, টমেটো দিয়েছি যেহেতু ছিল, এই তো এগুলো দিয়ে, আর হচ্ছে তেলটা দিয়েছি, সরিষার তেলটা আমি দিয়েছি, দিয়ে হাতে খুব সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু প্রায় 2 কেজির উপরে মাংস আছে, অনেকগুলো প্রায় মাংস, তো এগুলো আমি ভালোভাবে মাখিয়ে এটা জাল করে নিব আর কি। তো জালটা পরে করব, এটা আগে ম্যারিনেট করা থাকলে কিন্তু যে কোনো জিনিস ভালো থাকে, যেহেতু এখন ইফতারির কাজগুলো করব, সেজন্য এখন আর চুলায় এটা বসাবো না, এটা এক সাইডে ঢাকনা দিয়ে রেখে দিবে। এই যে মাখানোর পরে লুকটা দেখতে এমনটি এসেছে, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ওই যে বললাম অল্প একটু মাংস রাতের জন্য রান্না করা হবে, শিং মাছ এগুলো ভাবি রান্না করে নিয়েছেন, আর এই যে আপনাদের সাথে একটু শেয়ারও করলাম, আর এই যে এগুলো কিন্তু আমাদের দুপুরের মধ্যে রেডি হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে আমি ইফতারিটা রেডি করে নিব, শেষ রমজানের শেষ ইফতার, 2024 সালের শেষ রমাদান। আমরা প্রথমে মনে করেছিলাম 29 রমাদান হবে, কিন্তু না, দেখলাম যে 23টা রমাদান হয়েছে আলহামদুলিল্লাহ দানের,
আর 30 রমাদানের ইফতারিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে আমি পেঁয়াজটা মাখিয়ে নিয়েছি, পেঁয়াজ বলতে ডালটা আর কি, যে ডালটা বেটে নেওয়া হয়েছে। এখানে সবগুলো মশলা দিয়ে আমি মেখে নিয়েছি, একদম কমন মশলা, আবারও বলে নিচ্ছি সব কিছুই। তো এগুলো এক সাইডে রেখে দিচ্ছি, যেহেতু এখনও ইফতারির বেশ খানিকটা বাকি আছে, এটা গরম গরম খেতে পারলে ভালো লাগবে। আর এই যে আগামীকাল রোজার ঈদের জন্য আমি ফুডিংটা বসিয়ে দিয়েছি, মানে ফুডিং বানাবো আর কি। তো পুডিংটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, আমি দুধটা ঘন করে নিয়েছি 1 কেজি দুধ চিনি দিয়ে। আর এখানে হচ্ছে আমি ক্যারামেলটা করে নিচ্ছি, আর ক্যারামেলের জন্য আমি যে কেকের মোল্ডটা থাকে সেটার মধ্যে আমি ক্যারামেলটা করে নিচ্ছি। চাইলে যদি আপনারা চান টিফিনের বাটির মধ্যেও করতে পারেন। তো আমার টিফিনের বাটিটা একটু ছোট ছিল, যেহেতু আমার ফুডিংয়ের সাইজটা একটু বড় ছিল, সেজন্য আমার কাছে মনে হয়েছে কেকের মোল্ডের মধ্যে করলে আমার জন্য সুবিধা হবে। আর এই যে দুধের ঘনত্বটা এরকম হয়েছে, 1 লিটার দুধকে আমি জাল দিয়ে প্রায় 1/2 লিটার থেকে সামান্য একটু বেশি ছিল। আর এখানে আমি 5টা ডিম দিয়ে নিয়েছি, আর ডিমগুলো রুম টেম্পারেচারে ছিল। আর এগুলো দেওয়ার পরে আমি নেড়ে নিব। আর হচ্ছে এখানে যে ক্যারামেলটাও রেডি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা লুক এসেছে। আমি সবসময় এভাবে পুরিংটা বানাই, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু ঈদের জন্য আমি রেডি করছি। আর এটা আমি এখন একদম ব্লেন্ড করে নিব। তো দেখলাম যে চামচ দিয়ে ভালোভাবে হচ্ছে না, সেজন্য আমি হুকস ব্যবহার করেছি। তো হুকস দিয়ে করলে কি হয়, মানে খুব সুন্দর করে এটা বিট হয়ে যায় আর কি, মানে দুধের সাথে একদম মিশে যায়। তো এটাই করছি। আর এ পাকে আমি আবারও বলে নিচ্ছি, যদি এ পর্যন্ত কেউ দেখে থাকেন, প্লিজ ভালো লাগলে একটা ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন, আর পারলে আপনি কমেন্টও করতে পারেন। আর এই যে ব্লেন্ড করার পরে আমি হচ্ছে ক্যারামেলের উপরে দুধের ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আর এটা এখন আমি চুলায় বসাবো, যেহেতু আমি গ্যাসের চুলায় এই ফুডিংটা রান্না করে নিব। তো চুলার উপরে বসিয়ে দিয়েছি একটা বড় কড়াইয়ের মধ্যে, পরিমাণ মতো পানি দিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে বাটিটা বসিয়ে দিয়েছি। তো এরপরে একটা ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে চুলার আগুনটা হচ্ছে লো থেকে মিডিয়াম ছিল। এভাবে প্রায় 45 থেকে 1 ঘন্টা আমি এটা রান্না করে নিয়েছি, আর ওটা কিন্তু হয়েও গিয়েছে পুডিংটা, যেটা আমি ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে যে ইফতারের জন্য কিছু ফল কেটে নিচ্ছি, ফলগুলো। তো আশা করি আপনারা কিন্তু আমার ভিডিওটি যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায়, একটু লাইক দিয়ে কমেন্টটা করতে পারেন। আবারও বলে নিচ্ছি, ফল কাটা শেষ, ইফতারি ঠিক কিছুক্ষণ আগে পেঁয়াজু বেগুনিগুলো করে নিচ্ছি। যেহেতু আজকে আমার ভিডিওটি একটু লম্বা হয়ে গিয়েছে, যেহেতু আমি অনেকগুলো জিনিস একটা ভিডিওর মধ্যে শেয়ার করেছি। আসলে আমি যখন ভিডিও বানাই তখন দেখা যায় একদিনের ব্লগটাই আপনাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করা যায় শেয়ার করি। তো এটা যেহেতু ঈদের আগের দিনের ব্লগ ছিল, ইফতারির আইটেমগুলো ঈদের পরের দিনে, মানে ঈদের দিনের যে জিনিসটা ছিল প্রস্তুতিটা, সেগুলো কিছুটা এখানে ছিল, ওই জন্য ভিডিওটা একটু লম্বা হয়ে গিয়েছে। আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। বেগুনিগুলো ভাজা শেষ, এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। খুব সুন্দর লাগছিল এই পেঁয়াজগুলো দেখতে, যেমন সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল। তো আপনারাও এভাবে ট্রাই করবেন, পেঁয়াজ বানিয়ে নেবেন। আসলে সবাই অনেক সুন্দর করে পেঁয়াজ বানাতে পারে, পেঁয়াজ বানানো এটা তেমন একটা ব্যাপার না, এটা কমন একটা বিষয়। এই তো, তো এগুলো উঠিয়ে নিচ্ছি আর কি। আর আপনারা আমার চ্যানেলটির পাশেই থাকবেন, আপনারা আপনাদের পরিবার পরিজনের সাথে কিন্তু আমার চ্যানেলটি শেয়ার করতে পারেন ভিডিওগুলো দেখার জন্য, এই আর কি। যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল পরিবারের মধ্যে আমার ভিডিওটা বা চ্যানেলটা শেয়ার করতে পারেন। আর হচ্ছে এখানে এটাকে কী বলে, ফাফড় বাজাও হচ্ছে। আর এখানে এই যে ভাইয়া জিলাপি আর ঘুগনি নিয়ে এসেছিলো, তো সেগুলো আমি প্লেটে নিয়ে নিচ্ছি। তো ইফতারির আর বেশিক্ষণ নাই, অল্প কিছুক্ষণ বাকি ছিল। তো টেবিলটা কিন্তু সাজানো হয়ে গিয়েছে, ইফতারির টেবিলে
বাড়িতে ইফতারি সাজানোটা কিন্তু একটা ব্যাপার থাকে। আর আমার কাছে ইফতারির টেবিল যে কোনো কিছু সাজিয়ে করতেও অনেক ভালো লাগে আর কি। আর যতটুকু সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করি এই আর কি, আমার লাইফস্টাইলগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন সৌদি আরবে ছিলাম তখন দেখা যেত আমি সৌদি আরবের আমার যে লাইফস্টাইলটা ছিল সেগুলোই আমি আপনাদের সাথে একটু শেয়ার করতাম। আর এখন তো আমরা বাংলাদেশে আছি, ইনশাআল্লাহ বাংলাদেশেই থাকবো, যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, কোথায় আর যাব। তো সেগুলো আমি আপনাদের সাথে বাংলাদেশে লাইফস্টাইলগুলো একটু একটু শেয়ার করি, যেগুলো শেয়ার করা সম্ভব হয়, যেহেতু অনেক কিছুই মেনটেন করতে হয়। আমি চাইলেও সব কিছু শেয়ার করতে পারি না, বা চাইলে বলে সেটা আবার আমার মনে হয় ভুল হয়ে যায় যে আমি নিজেও শেয়ার করি না অনেক কিছু এই আর কি। তো এই যে ইফতারি টেবিল রেডি, উহুদও চলে এসেছে, ও মোটামুটি রেডি হয়ে গিয়েছে, সেও অনেক খুশি থাকে। দেখে প্রতিদিন রোজা রাখে সবাই, একটু একটু বুঝতে চেষ্টা করে এখন যে রোজা কী জিনিস। আর রোজাদের মধ্যে দেখা যায় প্রতিদিন ইফতারি কোনো না কোনো কিছু বা অনেক কিছুই তো থাকে। আমরা যেহেতু রোজা রাখি ইফতারি তো অবশ্যই রেডি করি, তো ইফতারি যে টেবিলটা সাজানো হয় সে বুঝতে পারে। সে সৌদি আরব থাকতেও বুঝতো যে এখন রোজা রাখছে, যে টেবিলে আমি কোনো কিছু রেডি করলে সে বুঝতে পারে যে রোজা রাখছে, ইফতারি রেডি করছে। কোনো এক সময় দেখা যায় রোজা ছাড়াও যদি নাস্তা বানাই সেটাও সে মনে করে যে কি সেটা ইফতারি রেডি করছে আর কি, ব্যাপারটা এমন হয়ে গিয়েছে। আর এই যে আমাদের ইফতারি শেষ, ইফতারি শেষ হওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, এরপরে ওই যে আগের মানে ঈদের দিনের জন্য একটু কাবাব করব মুরগির, তো সেটাও আমি একটু রেডি করে নিয়েছি। মুরগির বুকের মাংসটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে মানে একটু ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি এখানে দেখতে পেয়েছেন কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, একটু গরম মশলা, সয়া সস দিয়েছি, ক্যাচাপ দিয়েছি, লেবুর রস দিয়েছি, আমি যেগুলো বলছি সেগুলো দিয়ে একটু একটু করে আমি মাখিয়ে নিয়েছি আর কি। তো এটা মেখে এখন ফেলে রাখবো, এটা দেখা যাচ্ছে এখন একটু নরম, এটা যখন আমি ফ্রিজে রাখবো দেখা যাবে এটা একটু শক্ত হয়ে গিয়েছে। তো মেখে রেখে দিয়েছি, শুধু আগামীকাল এটা টাইমলি বেজে নিলে হবে। আর এখন এই যে অথকে বললাম যে কা আমাকে এবার মেহেদি ফরিয়ে দাও, তো ও আমাকে মেহেদি ফরিয়ে দিয়েছে এই আর কি, যা পারে আর কি, আমি তো পারি না ভালো, ও তো অনেক সুন্দর করে লাগাতে পারে আর কি। তো মেহেদি পরা শেষ, আর এই মেহেদিগুলো দেখা যায় অনেক তাড়াতাড়ি কালার চলে আসে, শুকিয়েও যায়, যেহেতু গরমের দিন ফ্যান চলছে সেজন্য। তো এটাও আমার ভালো লাগার মুহূর্তটা আমি একটু শেয়ার করছি। আর এখানে যে মুরগি রান্না হচ্ছে আর হচ্ছে আর দুপুরে যে গরুর মাংসটা মেখে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা রান্না করা হচ্ছে আর কি, এই যে দেখতে পাচ্ছেন সেটাও হয়ে যাচ্ছে। তো মোটামুটি কাজ কিন্তু আগানো হয়ে গিয়েছে, আবার দেখা যাবে যে পরের দিন ভাবিও কিছু আইটেম করবে, সেগুলো তো এখন আর হয়নি, সেগুলো কালকে ঈদের দিনে ভিডিওটিতে ইনশাআল্লাহ থাকবে। আর এই যে পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে, তো এটা এখন আর খুলবো না, খুললে দেখা যাবে পানিগুলো ফ্রিজের মধ্যে পড়ে যাবে, তো সেজন্য এইভাবেই ফ্রিজে রেখে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।